নমস্কার বন্ধুরা বেঙ্গলি টিউটোরিয়াল ক্লাস চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই আজকে আবার একটা খুশির খবর নিয়ে তোমাদের সকলের সঙ্গে হাজির হয়েছি লকডাউনের মধ্যেই আবার একটা নিয়োগের প্রক্রিয়ার খবর নিয়ে তোমাদের সঙ্গে হাজির হয়েছি আমি তোমরা দেখতে পাচ্ছ এই মুহূর্তে আমরা রয়েছি ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে তো বেশ কিছু নোটিশ আগে বেরিয়ে এসেছিলো অনেকগুলো শূন্যপদের কথা বলা হয়েছিল সেটা নিয়ে আমরা ভিডিও করে দিয়েছি ভিডিও তোমরা আই বাটনে ক্লিক করলে পেয়ে যাবে ওপরে স্ক্রিনের ডান দিকে এবং সেই যে শূন্যপদ ছিল অর্থাৎ এক হাজার নশো অষ্টআশিটা মোট শূন্যপদ ছিল সেই শূন্যপদগুলোর যে ফর্ম ফিল আপের ডেট ছিল আবেদনের যে ডেট ছিল সেই ডেট অনেকটা বাড়িয়ে দেওয়া হয়েছে সেই সমস্তটা নিয়ে আজকে আমরা কথা বলবো ভিডিও শুরু করার আগে দুটোমাত্র কথা তোমাদের বলার বেঙ্গলি টিউটোরিয়াল ক্লাস একই সাথে পড়াশোনা এবং চাকরি সংক্রান্ত বিভিন্ন খবর খবরাখবর নিয়ে তোমাদের সকলের সঙ্গে হাজির হয়ে থাকে তাই তোমরা যারা নতুন এই চ্যানেলটি দেখছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো পাশের বেলবাটনতে ক্লিক করে অল নোটিফিকেশন করে দাও যাতে সব খবর সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় এবং এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক করো কারণ তোমাদের এক একটি লাইক আমাদের উৎসাহ যোগায় নতুন করে উদ্যম দেয় তোমাদের জন্য ভালো কিছু করার তো চলো আমরা শুরু করে দিই আজকের ভিডিও তোমরা যদি এখানটা একটু দেখো অর্থাৎ এই যে এমপ্লয়মেন্ট নোটিশের যে অপশানটা রয়েছে এখানে ক্লিক করলে আমরা দেখব যে নতুন একটা পেজ খুলে যাবে তোমরা দেখতে পাচ্ছ তো তোমরা দেখতে পাচ্ছ আমরা চলে এসেছি সেই এমপ্লয়মেন্ট নোটিশের জায়গা অর্থাৎ প্রথম যে নোটিশটা তোমরা এই যে দেখতে পাচ্ছ বড়ো করে যে নোটিশটা দেওয়া হয়েছে অ্যাডেন্ডাম বলে এই নোটিশটা দেওয়া হয়েছে ইন ভিউ অফ লকডাউন ইম্পোজ বাই দ্য গভর্নমেন্ট ডিউ টু কোভিড নাইন্টিন দ্য অনগোয়িং অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার এক অর্থাৎ দু হাজার কুড়ি সালে যে প্রথম অ্যাডভার্টাইজমেন্টটা ছিল ফ্রম ফাইভ টু টুয়েলভ অফ ডিফারেন্ট ক্যাটাগরি অর্থাৎ এই বিভিন্ন যে পোস্টগুলো ছিল তো সেই পোস্টগুলোর ডেট অনেকটা বাড়িয়ে দেওয়া হয়েছে কী কী পোস্ট আছে কত তারিখ অবধি বাড়ানো হলো এই সমস্তটা নিয়ে আজকে আমরা আলোচনা করবো তো চলো আমরা ঢুকে পড়ি আলোচনায় তো তোমরা দেখতে পাচ্ছ এই ডিটেলস নোটিশ এই যে আমরা চলে এসেছি এই নোটিশে অর্থাৎ এখানটা তোমরা দেখে নাও ইন ভিউ অফ লকডাউন ইম্পোজ বাই দ্য গভর্নমেন্ট ডিউ টু কোভিড নাইন্টিন দ্য অনগোয়িং অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারস ওয়ান অফ টু থাউজেন্ড টোয়েন্টি অ্যান্ড ফ্রম ফাইভ টু টুয়েলভ অফ টু থাউজেন্ড টোয়েন্টি অফ ডিফারেন্ট ক্যাটাগরি অফ পোস্ট আন্ডার কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন অ্যাডভার্টিসমেন্ট নাম্বার দেওয়া হয়েছে প্রত্যেকটা অর্থাৎ এর যে মূল জায়গাটা অর্থাৎ এই যে তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয় ডেট অফ রেজিস্ট্রেশান ফর অনলাইন অ্যাপ্লিকেশান ইজ হিয়ার বাই এক্সটেন্ডেড আপ টু তিরিশ ছয় দু হাজার কুড়ি অর্থাৎ তিরিশে জুন অব্দি বাড়িয়ে দেওয়া হয়েছে তোমরা যারা টেনশান করছিলে এইভাবে যে লকডাউনের মধ্যে ফর্ম ফিল আপ করলাম কী হবে না হবে বা অনেকে করতে পারো নি এখনও তাদের সকলের জন্যই সুখবর কারণ তোমরা জানো এর আগেও আমরা এই ভিডিও করেছিলাম যেখানে ডেটটা ধাপে ধাপে অনেক জায়গায় বাড়ানো হয়েছিল প্রথমে ছিল এপ্রিল মাসে তারপর সেটা মে মাস অবধি করা হয় অর্থাৎ আজকে পনেরো তারিখ আজকেই সেই ডেট কভার করে যেত এবং এরপরে এই ডেটটা বাড়িয়ে আবার তিরিশ তারিখ তিরিশে জুন জুন অবধি করে দেওয়া হলো তো কি কি পদে এই বিষয়টা রয়েছে আমরা একটু দেখে নিই প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ যে সিরিয়াল নাম্বার একে রয়েছে মেডিকেল অফিসার কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের আন্ডারে হবে দ্বিতীয় যেটা রয়েছে সেটা তোমরা দেখতে পাচ্ছ ওখানে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার অ্যাসিস্টেন্ট প্ল্যানার সাব অ্যাসিস্টেন্ট এছাড়া ড্রাফটসম্যান প্ল্যানার ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট লোয়ার ডিভিশন ক্লার্ক এলডিসি সেটা হবে গজলডোভার ডেভেলপমেন্ট অথরিটির আন্ডারে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার রয়েছে ফুরফুরা শরীফের আন্ডারে এরকম বিভিন্ন পদ রয়েছে সার্জেন্ট দেখতে পাচ্ছ কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের আন্ডারে ডেপুটি ম্যানেজার রয়েছে কেএমসির আন্ডারে ফার্মাসিস্ট রয়েছে স্টাফ নার্স রয়েছে এগুলো তোমরা সবটাই দেখতে পাচ্ছ এবং এই নিচে নামলে আরও অনেকগুলো পদ রয়েছে যেখানে সবটাই এই পরপর প্রত্যেকটা পদই কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনের আন্ডারে কে এমসির আন্ডারে তোমরা দেখতে পাচ্ছ এখানে আরেকবার ভালো করে একদম পরিষ্কারভাবে লিখে দেওয়া হচ্ছে যে এই ডিটেলসটা তোমরা দেখে নাও লাস্ট ডেট ফর রেজিস্ট্রেশন ফর অনলাইন অ্যাপ্লিকেশান অ্যান্ড জেনারেশান অফ চালানিস তিরিশ ছয় দু হাজার কুড়ি অ্যান্ড অ্যাপ্লিকেশন ফি অ্যালং ইথ দ্য প্রসেসিং চার্জ মাস্ট বি ডিপোজিটেড টু দ্য ব্যাঙ্ক বাই এক সাত দু হাজার কুড়ি অ্যান্ড দ্য প্রসেস অফ সাবমিসিং অফ অ্যাপ্লিকেশান মাস্ট বি কমপ্লিটেড বাই দুই সাত দু হাজার কুড়ি অর্থাৎ বলাই যায় তোমরা অনেকটা সময় হাতে পেয়ে গেলে ধীরে সুস্থ তোমরা সমস্তটা করতে পারবে তবে তোমরা যদি চাও যে কিভাবে এই প্রসেসটা করব আমরা মোবাইল থেকে কারণ এই মুহূর্তে তোমরা জানো যে দোকানপাট বন্ধ রয়েছে এই লকডাউনের সময় ফলে হাতের কাছে সাইবার ক্যাফে পাটা মানে খুবই দুঃসাধ্য বলা যায় সেই অর্থে তো তোমরা যদি চাও মোবাইল থেকে কী করে করবো আমরা দেখিয়ে দিতে পারি সেরকম হলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানো আমাদের তো সেটা নিয়ে না হয় আর একটা ভিডিও করা যাবে তো আজকের মতো এটুকুই ছিল ভিডিও ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করো চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো আমরা খুব দ্রুত ফিরে আসবো নতুন কোনো চাকরি ভিডিও নিয়ে বা পড়াশোনা সংক্রান্ত কোনো ভিডিও নিয়ে